মহিলাদের প্রতি মাসে কি ওভুলেশন বা ডিম্বপাত হতে পারে? কখন গর্ভধারণের সেরা সময়? কখন ওভুলেশন হয়? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার ওভুলেশনের সময়সীমা সম্পর্কে জানলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার প্রজননের সবচেয়ে স্পর্শকাতর মুহূর্তটি সম্পর্কে, যেটি আপনার গর্ভবতী হওয়ার সুযোগটিকে আরও বাড়িয়ে তোলে। কখন ওভুলেশন সংঘটিত হয়? যদি আপনি জানতে পারেন যে আপনার ওভুলেশনের সময় কখন, তাহলে আপনার প্রেগন্যান্সির চান্স বেড়ে যায়। যদিও এটা অসুবিধাজনক যে সঠিক ওভুলেশনের দিনটি নির্ধারণ করা, পরবর্তী ঋতুস্রাব শুরু হওয়ার 12-14 দিন আগে সাধারণত এই ওভুলেশন ঘটে থাকে। এটা মনে রাখতে হবে যে এটা একটি গড় আনুমানিক হিসাব। ওভুলেশন কয়েকদিন এই সময়ের আগে বা পরেও ঘটতে পারে। ঋতুচক্র সাধারণত 28 থাকে। পিরিয়ডের প্রথম দিনটিকে ডে ওয়ান হিসেবে ধরুন। এইভাবে হিসেব অনুযায়ী মাসিকের 10 দিন থেকে 15 দিনের মধ্যে আপনার ওভুলেশন ঘটতে পারে। যদি আপনার ঋতুচক্র অনিয়মিত হয়, তাহলে এটি 1 এগিয়ে বা পিছিয়ে যেতে পারে, বা কখনো কখনো এটি 1 পর্যন্ত বা তার বেশি পিছিয়ে যেতে পারে। একবার ডিম্বাণু মুক্ত হওয়ার পর তার আয়ু 24 থাকে। যদি এই সময়ের মধ্যে এটি নিষিক্ত না হয়, তাহলে এটি নষ্ট হয়ে যায় এবং পরবর্তী পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হয়। অপরদিকে আপনার সঙ্গীর শুক্রাণুর জীবনকাল অনেক বেশি, এটি প্রায় 5 পর্যন্ত জীবিত থাকতে পারে সঙ্গমের পর থেকে। মহিলাদের কখন গর্ভধারণের সেরা সময়? গর্ভধারণের সেরা সময় নির্ধারণ করে মহিলাদের ঋতুচক্রের সেই দিনগুলিতে যখন তাদের গর্ভধারণের সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকে। মহিলারা গর্ভবতী হতে পারেন যদি তারা তাদের ওভুলেশনের 5 আগ থেকে ওভুলেট হওয়া পর্যন্ত সময়ের মধ্যে সঙ্গম করেন। এই 6 হল মহিলাদের সবচেয়ে সেরা ও স্পর্শকাতর সময়, যার ফলে ওভুলেটিং এর এই 6 সময়ের মধ্যে যদি তারা কোন রকম সঙ্গম করে থাকেন, তবে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। যদি মহিলারা ওভুলেশনের ডেটের কাছাকাছি সময় সঙ্গম করেন, তবে তাদের গর্ভধারণের সম্ভাবনা বাড়ে। মাসিক সাইকেল 28 হলে মাসিকের 12 থেকে 16 দিনের মধ্যে ওভুলেশন হতে পারে। বাচ্চা নিতে চাইলে এই সময়ে সহবাস করুন। মহিলাদের প্রতি মাসিকে ওভুলেশন বা ডিম্বপাত হতে পারে। কোনো প্রকার শারীরিক সমস্যা না থাকলে আর যদি মাসিক নিয়মিত হয়, তবে প্রতি মাসেই ওভুলেশন বা ডিম্বপাত হতে পারে। পক্ষান্তরে আপনার উদ্বিগ্নতা এবং অসুস্থতা আপনার ওভুলেশনের উপর প্রভাব ফেলতে পারে। মাঝে মধ্যে অতিরিক্ত মাত্রার চাপ, অস্বাভাবিক ব্যায়াম এবং অনিয়মিত খাদ্যাভ্যাস আপনার ওভুলেশন চক্রের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার অর্থ হলো সেই চক্রে আর ওভুলেশন প্রক্রিয়াটি ঘটবে না। এই চক্রে মহিলাদের কিছু রক্তপাত ঘটে যা সাধারণ পিরিয়ড নয়, কিন্তু এটি ঘটে জরায়ের আস্তরণে নিজেকে প্রতিস্থাপন করতে না পারার কারণে। মাসিক না হয়ে যদি সামান্য রক্তপাত ঘটে, তবে একজন ডাক্তারের শরণাপন্ন হন। আশা করি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।